আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিডি মিজানুর বলছি, ঢাকা বাংলাদেশ থেকে। ভিউয়ার্স, আজকে আজকে আপনাদের অন্যরকম একটি ভিডিও দেখাবো। তার মধ্যে আমি সকালে গিয়েছিলাম একটি জায়গায়, দেখলাম অনেক সুন্দর জায়গা, একদম গ্রামের মতো লাগে। তো আমি কয়েকটা ফুটেজ নিয়েছি, তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। এবং আরেকটা জিনিস শেয়ার করব যে মানুষ বেঁচে থাকার জন্য কত কাজ করে, সেটা হচ্ছে বৈধ কাজ অবৈধ কাজ দুইটাই করে, কিন্তু আমরা অবৈধ কাজকে অ্যাভয়েড করব। কাজ লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত যেটাই হোক, কাজ কাজেই, কাজের কোনো বিকল্প নেই। তো কথা আছে না, ডিগনিটি অফ লেবার, শ্রমের মর্যাদা, আমরা শ্রমের মর্যাদা দিতে শিখব। তো এমন একটি বিপজ্জনক কাজ আপনাদের দেখাবো, যেটা দেখলে হয়তো আপনারা অবাক হবেন, হয়তো দেখেছেন কিন্তু মনের গভীরে এটা নিয়ে চিন্তা করেননি। তো জীবন মানুষের একটাই, জীবন চলে গেলে আর ফিরে আসে না। তো আমাদের যে কাজই আমরা করি, আমাদেরকে সতর্কভাবে কাজ করা উচিত, সেটা ছোট কাজ হোক আর বড় কাজ হোক, অবশ্যই বৈধ কাজ। তো চলুন আপনাদের সেই বিপজ্জনক কাজ আমরা দেখি, আপনাদেরকে দেখাই। তো তার আগে আপনাদেরকে নিয়ে যাব সেই সকালবেলার কিছু দৃশ্য, সবুজের সমারোহ। আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। তো দেখে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে সেই জায়গাগুলো। তো ঠিক আছে ভিউয়ার্স, চলো দেখা যাক। তো ভিউয়ার্স দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, দেখুন একদম গ্রামের মতো। ওই যে দূরে বাড়ি দেখা যায়, এই যে এদিকটা দেখুন। যদিও ভিডিও জানি না কী রকম হয়েছে, এটা মোবাইল দিয়ে করা। আপনারা দেখুন কি সুন্দর সবুজের সমারোহ, এদিকটা অনেক ঘাস এবং লতাপাতা এবং গাছপালা রয়েছে, এবং ডান দিকে কিছু বাড়ি ঘরের কাজ হচ্ছে, এদিক দিয়ে গাড়ি চলাচল করছে, এই যে দেখতে পাচ্ছেন বাইক চলছে। জি হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই সেই বিপজ্জনক কাজ যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। দেখুন কিভাবে কাজ করছে রাজমিস্ত্রিরা, এই যে দেখুন কত উচ্চতায় কাজ করছে, আর নিচে দেখুন গ্রাউন্ড কত নিচে। দেখুন তেমন কোনো সেফটি সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি, এই যে নিচে দেখুন গ্রাউন্ড কত নিচে, আর এই যে দেখুন উপরে ওরা কাজ করছে, এই যে দেখুন। যদিও এদের কোমরে রশি লাগানো রয়েছে, সেই রশিতে হুক রয়েছে, হুকটা অন্য কোথাও লাগিয়ে রাখতে পারে যাতে পড়ে গেলে হুকে ঝুলে থাকে, কিন্তু এরা মাঝে মাঝে খুবই কেয়ারলেস, মাঝে মাঝে খুবই অসতর্কতাভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে কাজ করে যাচ্ছে এরা, অনেক উঁচু বিল্ডিং, বিল্ডিংয়ের প্লাস্টার করছে, এই যে দেখুন কত উপরে, এই যে যদি দেখাই আপনাদের, এই যে এই দিকটা দেখুন, এই আস্তে আস্তে পুরো বিল্ডিংয়ের প্লাস্টার করবে। তো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা কেন সচেতন হই না, আমাদের জীবন একটাই, এটা কেন বুঝি না আমরা। এখান থেকে যদি পড়ে যাই বা এই ওয়ার্কারগুলো যদি পড়ে যায় তাহলে কী হবে, হয়তো সে দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তার ফ্যামিলির কী হবে, সে হয়তো কারো বাবা, কারো হাজবেন্ড, কারো সন্তান,
তো তাদের ফ্যামিলিটা কী হবে। তো দেখতে পাচ্ছেন এই যে আবার দেখাই আমি গ্রাউন্ড কত নিচে, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আচ্ছা এই দিকটা যদি দেখে, এই যে এখানে দেখেন কীভাবে এই শেড লাগাচ্ছে, এই শেডটি কীভাবে ধরে আছে, এই যে দেখুন, এই যে ঠিক করতেছে, এই যে কত বিপজ্জনকভাবে কাজ করছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, জীবন একটাই, কেন বোঝে না এরা, কেন আমরা বুঝি না। সবাইকে এইটাই মনে করতে হবে, সবাইকে বুঝতে হবে যে জীবন একটাই, চলে গেলে আর ফিরে আসবে না। তো দেখুন কীভাবে কাজ করছে এরা। তো ভিউয়ার্স, আমরা যারা এগুলো দেখি এবং আমরা তাদেরকে সাবধান করব এবং তাদেরকে বলবো যে সতর্কতার সাথে কাজ করুন। তো আমার বিনীত অনুরোধ সবার প্রতি, যারা বিপজ্জনক কাজে নিয়োজিত আছেন, তারা সবসময় নিজের নিরাপত্তা বজায় কাজ করবেন। কারণ ভাই, এই দুনিয়া থেকে চলে গেলে আর ফিরে আসবো না।